হ্যালো বন্ধুরা, আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে জানানো যাচ্ছে যে দেশে বন্যার সতর্কতা, ধেয়ে আসছে বৃষ্টিবলয় রিমঝিম এক। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং আপনি কোন এলাকা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া পরিস্থিতি কি সেটা জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল বাটনে চাপ দিন। এবার বিস্তারিত, ধেয়ে আসছে দেশের দিকে শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় রিমঝিম এক। এটি একটি শান্ত বৃষ্টিবলয়। এই বৃষ্টিবলয়ে কোনো শক্তিশালী কালবৈশাখী বা শিলাবৃষ্টি নেই। চলতি বছরে এটি আটতম বৃষ্টিবলয় এবং বছরের প্রথম মৌসুমি বৃষ্টিবলয়। 19 জুন থেকে 27 জুন পর্যন্ত পর্যায়ক্রমে দেশের সকল এলাকায় এটি সক্রিয় থাকবে। বিশেষ করে সিলেট, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগ ও দেশের উপকূলীয় এলাকায় রিমঝিম বেশি সক্রিয় থাকবে। মাঝারি সক্রিয় থাকবে বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে। কম সক্রিয় থাকবে ঢাকা বিভাগে। রিমঝিম এক চলাকালীন সময়ে দেশের উপর তাপপ্রবাহ তেমন সক্রিয় থাকবে না, তবে খুলনা, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় ভ্যাপসা গরম থাকতে পারে। এই বৃষ্টিবলয় চলাকালীন সময়ে রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকা সাময়িক প্লাবিত হতে পারে। তবে প্রাকৃতিক কারণে রিমঝিম এক বৃষ্টিবলয়ের সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতে পারে। ওদিকে রংপুর বিভাগের উত্তরে এবং ভারতের উত্তরবঙ্গে প্রতিদিন ব্যাপক ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। আগামী 3-4 দিনে আরও ব্যাপক ভারী বর্ষণ হতে পারে। এত ব্যাপক বর্ষণে ভারতের সিকিম এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। সিকিম ও উত্তরবঙ্গের এই ভারী বর্ষণের পানি তিস্তা নদী দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে আগামী 3-4 দিনে তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে উঠে আশেপাশের নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে। তাই উক্ত এলাকায় বন্যার পূর্ব সতর্কতা জরুরি। সুপ্রিয় ভিউয়ার্স, প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে মিরর অব বাংলাদেশ এই চ্যানেলে চোখ রাখুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ সকলকেই।